চ্যানেলগুলোর ভাইপোর কথা বলতে তো ভয় কেন আপনাদের? ও তো লিপস অ্যান্ড বাউন্স, ও তো ভাইপোর কোম্পানি। 14 সাল পর্যন্ত অভিষেক ব্যানার্জি এমডি ছিল, উনি লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে ওনার পিতৃদেব অমিত ব্যানার্জি, মাতৃদেবী লতা ব্যানার্জি, সহধর্মিনী রুচিরা নারলা ব্যানার্জি তাদেরকে ডাইরেক্টর করেন। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি করছে ইডি, যেটার মালিক হচ্ছে মমতা ব্যানার্জির পরিবার। তাদের জলের কারখানা বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনায় রেড হচ্ছে। আপনারা কেন ভাইপোর নাম এবং তার কোম্পানি বলতে কুণ্ঠাবোধ করেন? কি ভয় আপনাদের এত? পুরোহিতদের ভাতা মমতা ব্যানার্জি দেয় না, আর আমাদের পুরোহিতদের 500 টাকা দরকারও নেই। আমাদের পুরোহিতদের 500 টাকার দরকারও নেই। এইসব করছে লোকসভা নির্বাচনে ভুল বুঝিয়ে চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, সর্বত্র চুরি দুর্নীতি। এই 500 টাকা করে দিয়ে আবার নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে এই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের দিয়ে আমাদের ধর্ম বিপদে আছে এইসব প্রচার করিয়ে ভোট নেবেন। এই সাম্প্রদায়িক তাস খেলেছেন। আমি চ্যালেঞ্জ করছি এই ইমাম মুয়াজ্জিন সাহেবদের, যারা মমতা ব্যানার্জির হয়ে করেন, উত্তরপ্রদেশ আর আসামে বিজেপির সরকার কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে? ওখানকার মুসলিমরা হিন্দুরা ওসব দেখে কাজ হয় না, ওখানে মানুষকে বিকাশবাদের উপরে কাজ হয়, আর মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করেন। সে কমিটির রিপোর্ট আসুক, উনি বললে তো আর হবে না। 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ তাতে থাকবে না, ভারতবর্ষ থাকবে সিদ্ধান্ত হয়েছিল। এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সহ রাজ্যের সবচেয়ে বেশি সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, তারা ভোট দিয়েছিলেন ভারতবর্ষে থাকার জন্য। অত ইতিহাসকে মমতা ব্যানার্জি বিকৃত করার চেষ্টা করছেন, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম চলে আসবে ভারত ভুক্তিতে। মমতা ব্যানার্জির এই ইতিহাসকে বিকৃত করার এবং ভারত কেশরীকে অপমান করার যে প্রচেষ্টা, এটা আমরা সর্বাত্মকভাবে বিজেপির বিধায়করা এবং রাষ্ট্রবাদী জনগণ রুখে দেব। দেখুন না, নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে মিটিং করছে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, তোষণবাজ মুখ্যমন্ত্রী, মিথ্যা কথা বলছে। উনি নাকি এনআরসি আটকেছেন। এনআরসি কবে হলো, কবে বিজ্ঞপ্তি হয়েছে এনআরসি? সিএএ আইন পাস হয়েছে আমরা জানি, আর সিএএ আইনে কাউকে তাড়ানোর কথা বলা হয়নি। যারা ধর্মীয় কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে উৎখাত হয়েছেন তাদেরকে সিএএ এর আওতায় সমনাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর সিএএ কার্যকর হবে। মমতা ব্যানার্জি দেখবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি বলে গেলাম, মিথ্যা কথা সংখ্যালঘুদেরকে ডেকে, আলেম ওলেমাদের ডেকে নেতাজি ইন্দোরে বলছে, একটু আগে বলছে এনআরসি নাকি রুখে দিয়েছি। এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি আগামী দিনে দুর্গোৎসবে জনসংযোগের হাতিয়ার হিসেবে গড়ে নিজেকে তুলে এলাকায় খেলা মেলা অনুষ্ঠান পূজা পার্বণ সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখুন। আর বিশেষ করে আমার পঞ্চায়েত মেম্বারদের আমি অনুরোধ করব, অন্তত সপ্তাহে 5 দিন সকালে প্রাতে অথবা বিকালে আপনার শারীরিক সুবিধা অনুযায়ী এলাকাতে গাড়ি চড়ে নয় পদপ্রজে প্রদক্ষিণ করুন। লোক অন্তত আমার পঞ্চায়েত আমার দুয়ারে, আমার পঞ্চায়েত আমার গ্রামে, আমার পঞ্চায়েত আমার পাড়াতে, আমার পঞ্চায়েত আমার হাতের কাছে, এইটা যেন বলতে পারে। 24-এ যখন প্রচারে যাব তখন আমাদের যেন সবাই বলে, আপনাদের পঞ্চায়েত তৃণমূলের থেকে অনেক 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 ভালো। এই কথাটা আমরা শুনতে চাই। এই কথাটা শুনতে গেলে আপনাদের যা করার সে কাজটা করতে হবে।
একটা হচ্ছে আমরা সবাই বিজেপির অনুগামী, কেউ কারো ব্যক্তি অনুগামী নয়, এটা মাথায় রেখে চলতে হবে আপনাদের, চলতে হবে। কিন্তু পারফরমেন্স কে আগে এসেছে কে পরে এসেছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পারফরমেন্স। আগের বিজেপি এখনকার বিজেপি এক নয়, জো জিতা ওই সিকান্দার। আমি এমএলএ নন্দীগ্রাম, আমি আপনাদের কাছে এতগুলো কথা বলছি কেন, 17টা জিপির মধ্যে 11টা জিপিতে আমার বিজেপির প্রধান আমি করতে পেরেছি, দুটো ব্লকে পঞ্চায়েত সমিতি আমি করতে পেরেছি, সেখানেও সিভিক ভলেন্টিয়ার ছিল, সেখানেও 25% সংখ্যা।